বিলের খালের পুনর্খনন কাজের উদ্বোধন করলেন এমপি শিমুল। লামার চাম্পাতলিতে কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের বসত ঘরে স্ত্রী ও দুই সন্তানের লাশ। একদিনে বিশ্বে আরো 13,000 মানুষের মৃত্যু। বান্দরবনের লামা পৌরসভার চাম্পাতলি গ্রামে কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের বসত ঘরে স্ত্রী সন্তান সহ তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে বিষয়টি স্বজনরা জানতে পারে। নিহতরা হচ্ছেন নূর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম, তার সন্তান রাফি ও নুরি। পুলিশ ও কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের ছোট ভাই আব্দুল খালেক জানান, নূর মোহাম্মদের শয়নকক্ষে তার স্ত্রী ও ছোট সন্তান নুরির লাশ ও বড় মেয়ে রাফির লাশ তার রুমে পড়ে আছে। বিষয়টি তারা লামা থানাকে অবহিত করে। পরে রাত 8:15 লামা সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে লামা থানা পুলিশ ঘরের মূল ফটকের তালা ভেঙে লাশগুলো উদ্ধার করে। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি বান্দরবন জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে কাবু বিশ্ববাসী। যতদিন যাচ্ছে তত ভয়ঙ্কর হয়ে উঠছে এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্ত হচ্ছে লাখো মানুষ। মহামারী এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে। করোনা টিকা আবিষ্কার হলেও এখনও কাটেনি আতঙ্ক। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 34,57,000 এবং আক্রান্ত হয়েছেন 16,64,00,000-এরও বেশি মানুষ। করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ালজোমিটারের তথ্যানুযায়ী শনিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় 13,000 মানুষ এবং আক্রান্ত হয়েছেন প্রায় 6,50,000। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে 34,57,601 জনের এবং আক্রান্ত হয়েছেন 16,64,66,762 জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 14,72,20,421 জন। ৫,50,00,000 টাকা ব্যয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। 23 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি খনন করা হলে সংরক্ষণ করা যাবে 70,000 ঘনমিটার পানি। এছাড়া শুকনো মৌসুমে সেচের আওতায় আসবে 1,376 হেক্টর জমির ফসল। শনিবার দুপুরে ৫,50,00,000 টাকা ব্যয়ে হালতি বিলের জিয়া খালের ব্রহ্মপুরের ইয়ারপুর সুইস গেট থেকে মোহনপুর ত্রিমোহনী আত্রাই নদী পর্যন্ত 23 কিলোমিটার সরকারি এ খালের পুনর্খনন কাজের উদ্বোধন করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন নাটোর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আহসানুল করিম, উপসহকারী প্রকৌশলী আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল ইসলাম পিয়াস, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, জেলা পরিষদ সদস্য রইসুদ্দিন রুবেল সহ আরও অনেকে। লক্ষ্মীপুরে বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে সদর উপজেলার কোষাখালী ইউনিয়নের মনসুর আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় চরমটুয়া আল আবারিয়া দারুল উম্মুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আবু তাহের আলোচনা শেষে দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে বৃষ্টি চেয়ে মোনাজাত করেছেন। ন
নড়াইলের কালিয়া উপজেলার পিরলি ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের বয়োবৃদ্ধ সালেহা বেগমকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত 1টার দিকে নিজ বাড়ির বারান্দায় একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সালেহা বেগম শুক্রবার রাতে খাবার খেয়ে ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে সালেহাকে পুড়িয়ে হত্যা করে। প্রায় 8 মাস আগে তার এক ছেলেকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, বয়োবৃদ্ধ সালেহা বেগমকে আগুনে পুড়িয়ে মারার বিষয়টি স্পর্শকাতর, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মানে একাধিক মামলা আছে, বিভিন্ন শত্রুতা আছে, মামলা আছে, তো কী কারণে কে বা কারা এই আগুন দিল এবং বিদ্যাকে যে মানে হত্যা করলো, এটা আমরা আমরা ভালোভাবে খতিয়ে দেখছি। মর্মান্তিক ঘটনা, আমরা যাদেরকে আমাদেরকে সন্দেহ মনে হচ্ছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আমরা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও ঢাকা 4 আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, সারা বাংলাদেশের মতো রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 7 বছরে আমার নির্বাচনী এলাকায়ও প্রায় 1600 থেকে 1700 কোটি টাকা উন্নয়ন কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এতে করে আমার এলাকার ডিএনডির স্থায়ী জলবদ্ধতা বর্তমানে দূর হওয়ার পথে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপসের মাধ্যমে শ্যামপুর কদমতলির অবশিষ্ট উন্নয়ন কাজ আগামী 2 বছরের মধ্যে সম্পন্ন হবে। শনিবার দুপুরে কদমতলী শিল্প এলাকায় 1 নম্বর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন ডিএসসিসির 58 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সাইজুল, 59 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শাহিদা বেগম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, তাইজুল ইসলাম তাজু ও জাতীয় পার্টির নেতা শেখ মাসুক রহমান সহ আরও অনেকে। বছর নির্বাচন অফিসে ঘুরেও নিজেকে জীবিত প্রমাণ করতে পারেনি পাবনার ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়নের বাসিন্দা ফাতেমাতুজ জোহরা। নির্বাচন অফিসের সার্ভারে তার নামের আগে মৃত লেখা থাকায় নাগরিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তিনি। ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়নের স্কুলপাড়া শিশুবাগান এলাকায় ফাতেমাতুজ জোহরা নামে 69 বয়সী এক নারী গত 1 বছর ধরে ঘুরেও নিজেকে জীবিত প্রমাণ করতে পারেনি। জাতীয় পরিচয়পত্রে নাম ঠিকানা সব তথ্য ঠিক থাকলেও নির্বাচন অফিসের অনলাইন সার্ভারে তার নামের আগে মৃত শব্দটি থাকার কারণে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি তিনি। জমি ক্রয় বিক্রয় করতে পারছে না, এমনকি নাগরিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। আর এর কারণ হিসাবে নির্বাচন অফিসের দায়িত্ব অবহেলাকেই দায়ী করছেন ভুক্তভোগী। আমি ফাতেমাতুজ জোহরা, আমার হাজব্যান্ডের নাম আবুল হোসেন, তিনি মৃত। আমি হচ্ছে এখন আইডি কার্ড নিয়ে সমস্যার মধ্যে আছি। আমার কাছে যে আইডি কার্ডটা আছে সেটা নিয়ে আমি যখনই কোনো কাজে যাচ্ছি, ভোটার মানে নির্বাচন অফিসে হোক যেখানে হোক যাচ্ছি, সেখানে আমাকে মৃত দেখানো হচ্ছে। আমি ব্যাংকে যাতে অ্যাকাউন্ট করতে যাচ্ছি সেখানেও মৃত দেখানো হচ্ছে। আর আমার কাছে যেটা আছে ওটা দিয়ে ওখানে গেলে কোনো কাজ হচ্ছে না আর কি। আমার আম্মার জন্য মিনিমাম 1 বছর ধরে উপজেলায় ঘুরতেছি নির্বাচন অফিসে, কিন্তু আমাকে শুধু ডেট দিচ্ছে ওরা। অফিসে দায়িত্বের অবহেলার কারণে আমার মাকে মৃত দেখানো হয়েছে। আমার মা জীবিত থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের গাফিলতির কারণে মৃত দেখে আমার মা কোনো কাজ করতে পারছে না। এই করোনাকালীন মহামারীতে আমার মা একমাত্র আইডি কার্ডের জন্য রাস্তাঘাট টিকা দিতে পারছে না। সকল নাগরিক সুবিধা থেকে আমার মা বঞ্চিত। এ ব্যাপারে ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রায়হান কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দীর্ঘ 6 মাস ঘুরেও নিজেকে জীবিত প্রমাণ করতে পারছে না ফাতেমাতুজ জোহরা। মহামারী করোনাকালীন সময়ও টিকা নিতে পারছেন না তিনি। নির্বাচন কমিশন অফিসের সার্ভারে তার নামের পূর্বে মৃত লেখা থাকার কারণে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তিনি। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কমিশন অফিসার রায়হান কুদ্দুসের সঙ্গে কথা বলতে গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি।
রশ্মি খাতুন, চ্যানেল 23, ঈশ্বরদী, পাবনা।